আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসা নিরাপদে রয়েছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ইসরা টিচার আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের তৃতীয় শ্রেণীতে বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসটি নিয়ে। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টারটা হচ্ছে, টাইটেলটা হচ্ছে, পাঠ শিরোনাম হচ্ছে আমাদের অধিকার ও দায়িত্ব। আমাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এখন আমরা আজকে পাঠ্য বইয়ের আলোকে আমাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানবো। তোমরা রিডিংটা তোমরা বাসায় নিজেরা পড়ে নিবে। আমি আজকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি যেখানে নোট করেছি নোটের মধ্যে আমি সিরিয়াল নাম্বার দিয়েছি, সেই জন্য আজকে তোমাদের আমি সংক্ষিপ্ত প্রশ্ন দিব 9 নম্বর থেকে। এই সব আমরা এখন পাঠ্য বিষয়ের মধ্যে চলে যাই। দেখো, তৃতীয় অধ্যায়ের মধ্যে আমি এখানে 9 নম্বর প্রশ্ন দিয়েছি। 9 নম্বর হচ্ছে যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো কী কী। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। এখানে 10 নম্বরে লিখেছি মৌলিক অধিকার কী। জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যেসব সুযোগ সুবিধা পাওয়ার দরকার তাকে মৌলিক অধিকার বলে। 11 নম্বর দিয়েছি শিশুর অধিকারগুলো কেন প্রয়োজন। সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশুর অধিকার পূরণ হওয়া খুবই প্রয়োজন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুর অধিকারগুলো পূরণ করা। আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 9, 10, 11 নং শিখবে ও এসডব্লিউ করবে। আল্লাহ হাফেজ।